আল্লাহ, ওই যে বিয়া করছি এই রাত্রেবেলা ঘুমাইতে পারি না, দিনের বেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো সেটাও পারি না। তুমি তিনটা ভুল করছো আর আমি আমার জীবনে একটাই ভুল করছি, সেটা হলো তোমার মতো মোটা লোককে বিয়া কইরা। এই আমি মোটা, হ্যাঁ আমি মোটা, আর তুই পাঠ করি, হ্যাঁ তুই তো বাতাসে খুঁজে পাওয়া যায় না। আর কাল বৈশাখী জ্বরের সময় আমার তো মনে হয় তোর আলাদা করে রাখতেই হবে অন্য জায়গায়, কারণ জ্বরের সময় তুই যাবি কাল। আর আই জানলার সামনে খাড়ালে তো আমার আলো বাতাস কিচ্ছু হয় না, ঘরের ভিতরে আলগা আমার লাইট লাগাইতে হয়, তোমার সাথে থাকা সম্ভবই না। একটু ঘুমাইতে পারি না, চেকায় মেকায় পুরো খাটটার ভিতরে ঘুমাইতে হইব। কারণ কি? আমার শুইতে বেশি জায়গা লাগে বুঝছো, জায়গা ফ্লোরিং করে ঘুমা। ঠিক আছে ফাইন, ঘুমা মনে একলা কোনো সমস্যা নাই আমাদের কি। হ্যাঁ যাও যাও ফ্লোরিং করে ঘুমা। কোনো আমাদের যাও যাও ফ্লোরিং করে ঘুমাও। আমি দারুণের লগে যাই ঘুমাবো, তাও তোর লগে ঘুমাবো। মানে যে এলাকায় জন্মাইছস, তোর জন্মদিনের দিন মানে যেদিন তুই জন্মাইছস সেদিন কোনো এলাকায় কারেন্ট আসলো না, লোডশেডিং আসিল। একটা মানুষ এত টাকা লাগে কেমন নয়, তোর যে ফ্লাশ লাইট পাইলে দেখতে হয়। আর তুই যে আমার লে কথা কস, তুই কি ফিট, তুই কি পারফেক্ট? তুই তো পারফেক্ট না, তুই তো কালা, তুই আমারে কস কেমনে? আচ্ছা বন্ধু বুঝলাম, ও কালা এটা কিন্তু তুই সত্য কথা বলছো, তুই কালা। ওই কালা নি, ওই কালা, ওই কালো তো তুইও কালা। ওরে যদি কালা কইতো তো কালা মাইছে তো অপমান করা হইব, ও তো নিগ্রো। আর কইছি তো টাকা দিতে উগান্ডা পাঠিয়ে দিতে, বড় ওয়েস্ট ইন্ডিজ পাঠিয়ে দিলে কই বড় ভাই দাদা বুঝছ তাই। আচ্ছা বন্ধু এই যে অত্র এলাকা তোর এত ভাই বন্ধু, তুই যে বিয়েটা করলি এটা কেমনে পারলি? আমাকে কারোর ইনভাইট করলি না জানাই রাগ বেটা, রেডিও চালাই তা রাগ। আমি যে কেমনে বিয়ে করছি তোরা জানোস না, আমি কেমনে বিয়ে করছি? আমার ফ্যামিলি আমারে ধরাই না বিয়ে করাই দিছে, আমি ইচ্ছাকৃত ভাবে বিয়ে করছি, আমি মন থেকে বিয়ে করছি। যে তোকে তো আওয়াজ দিয়ে খাওয়ামো, আমি মরে গেলে জিয়া ফুট খাইস। তুই যে পরিমাণ মোড়া আর যে পরিমাণ খাস, তুই তো একাই চারজনের টাকা খাস, আমরা কি খাম? তুই তো আমার কাছে মরা বুঝছস না, তুই তো মরা আমার কাছে মরা। একটা মানুষ যখন আগুনে পুড়া জায়গা যে চেহারা হয় তুই লরকম, তোর বাপে তো তোরা খাওয়ায় নাই, তোর মাই তো তোরা খাওয়ায় নাই। আর মানুষ মারুম কিল লেগা, তোর দোস্ত সব দোস্ত তোর। এই বেটা যখন আমরা ক্লাস এইটে পড়তাম, এইসব পোলাপন ক্লাস পরে পড়তাম, তোর বাপে একটা হুন্ডা কিনা দিছিল না তোরে, এই হুন্ডা তো তোরে শেষ করছে। সারাদিন হুন্ডা চালাস আর কোনো কাম নাই, জুনিয়র পোলাপানের লাগে চলস, এইসব পোলাপান সামনে কথা কোনো সাহস পায়? এটি ছোট ভাই, এটি রাহ তুই পড়লে কাম করেন, তুই তুমি কইতো হয়, ওই তো ছোট ভাই আগের থেকেই, আর তুইও আমার ছোট ভাই বুঝছ। আর বন্ধু না আমরা? হ্যাঁ বন্ধু, তোর বাপ আর আমি বন্ধু, কারণ তোর বাপেও বিয়ে করছে আমিও বিয়ে করছি, আমরা দুজন বন্ধু। তুইও বিয়ে করস তাই হালার মতো বিয়ে করে নাই, তোরা দুজন বন্ধু আর জীবনে বন্ধু কে আবি না। আর তুই যদি চোখের সামনে পরস তো চোখ পুরো আলাম বোঝা।
আমি কে এখানে বসে থাকবো? কেন্দ্রীয় কারাগারে আমাদের তো বাইরে যাইতে হবে, বাজারের লিস্টটা নিয়ে আসেন ম্যাডাম। ঠিক আছে, ডিম দুধ লাও সবকিছু ঠিক আছে। মাংস যে লেখলা, এটা কি এর মাংস? গরুর মাংস 5 কেজি লিখে রাখছি, দেখো। গরুর মাংস 5 কেজি জানো, অসুবিধা নাই। সেদিনকে যে আমি 3 কেজি খাসির গোশ আনছি, নিকো। গত শুক্রবারে যে তোমারে রান্না করে খাওয়াইলাম, সেটা কে খাইছে? অবশ্যই আমি খাইছি। ঠিক আছে, গত শুক্রবারে পোলাও খাইছি, খাসির গোশ আনছি, এটাও মানলাম। একবার আনলে তুমি 1 কেজি রাঁধছো, দুজন মিলা টুনাটুনি মিলা খাইয়া লাইছি, কিন্তু বাকি 2 কেজি খাসির গোশ কই গেল আমার? কাবাব কি আমার বাপে এসে খাইছে? তোমার বাপে খেলে তো অসুবিধা নাই, তোমার বাপে খাইবে কই থেকে? দাঁতির তো নাই, আলগা দাদা চলে। আর ভালো কথা খাইছে, বাজার করতে হবো। আমি তো খালি খাই, আর আপনি তো খালি বাতাস খেয়ে বড় হয়েছেন না? সংসার আমার টিকবো না। যেই বাজারের লিস্ট তুমি আমার দাও, এই লিস্টের বাজার আনতে গেলে আমার বেতনের অর্ধেক তো সব জায়গায় বাজারে একদিনেই। হ্যাঁ, আর আমি তো ওইটাও চিন্তা করতেছি, আমি চিন্তা করছি আরেক জিনিস। ঠিক আছে, গরুর গোশ খাইবা খাও, অসুবিধা নাই। গরুর গোশ খাইতেছো তো, প্রেশার উঠে যদি ফুটটা মরে যাও তখন কি হইব? হ্যাঁ, মরে গেলে মরে যাও, বাবা আল্লাহর মান আল্লাহ লয়ে যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু লাস্টটা নামাবো কেমনে আমি? লাস্ট তো সিঁড়ি দিয়ে নামবো না, লাস্ট তো ঝুলাই নামতে হইব, দমকল বাহিনী রাইতে কইতে হইব। আমার লাস্ট তো ক্রেন দিয়ে নামাইতে হইব, তোমারটা তো হেলিকপ্টার দিয়ে নামাইতে হইব। এর লেগে তো আমি কই, আমার একটু খা, আমার একটু খায়া, আমার একটু খায়া কমাই দে। মাছ মাংস খাওয়ালে এরপরে আমারে খাওয়েন। মামা যাবেন? না মামা, যাবো না। যাইবেন না তাহলে, গাড়ি লইয়া বেরোছেন কে? পেটে ক্ষুধা লাগছে, এখন খামো। ক্ষুধা লাগছে খাইবেন না, সবসময় ভালো করে খাইবেন, বুঝছেন? ভালো করে না খাইলে যাইতে পারবেন না, শরীর স্বাস্থ্য ঠিক থাকতে হবে, বুঝেছেন না? এই মামা যাবেন, উত্তরপাড়া যাবো? না মামা, যাবো না। আরে ভাই সামনেই তো, একটু নিয়ে যাবো। আমি যাবো না, 20 টাকা বাড়াই দিবো না, নিয়ে যাবো। 500 টাকা বাড়া দিলে আমি মামা যাবো না। কেন লেগে যাবেন না মামা? যাবো না, আপনি স্বাস্থ্য মাস্থ মানুষ, মামা আমি টেনে নিয়ে যেতে পারবো না। যাবি না? না। আপনার কি মনে হয় 200 টাকা বাড়াই দেয়? আচ্ছা ভাই, আমি আচ্ছা 100 টাকা দিব, আচ্ছা 20 টাকা বাড়াই দিব। চাপো চাপি তো বসছি, ভালো করে বসো। উঠে বসতেছো গে কেমনে বমু, নাকি বড় জায়গা আছে নি? একটু চাও, অ্যাডজাস্ট করতে পারবে না তুমি? অ্যাডজাস্ট কেমনে করুম, প্লেনেও তো অ্যাডজাস্ট করুন যাইবো না। আয় মামা, জান তো টান দেন। সুমন, কি অবস্থা, কই যাস? তারা কথা আছে? হ্যাঁ, কেমন আছে?
হ্যালো আচ্ছা আমাদের একটু কাজ আছে চলো যাই আমরা আরে বেটা একটু দাঁড়া না সামনে আমগো বন্ধু বান্ধবের পিকনিক তোর লোক একটা প্ল্যানিং করতে হবে তোর তো দরকার আছে আমগো একটা কথাটা শোন আচ্ছা ঠিক আছে পিকনিক টিকনিক সবই করুম আমি একটু পরে তোদের তোরে ফোন দিব রে আচ্ছা বন্ধু ওই যে তোর একটা ছোট বোন ছিল না রাইসা চাস্তো বোন ওই যে মাশাআল্লাহ ওইটা নাকি অনেক কিউট ওই যে ছোটবেলা ভাইয়া চকলেট আইসক্রিম তোমাকে দিতাম অনেক মিমি চকলেট বাদাম আইসক্রিম কোক যা যা আছে সবকিছু দিতে আমি জানি বাট এইটা হচ্ছে আমার বউ এটা হচ্ছে তোর চাস্তো বোন আমার বউ মানে কি ভাবি হ্যাঁ ভাবি বন্ধু তোর লগে তো এমনটা কথা ছিল না আরে বেটা তোর বিয়া বন্ধুর বিয়া বন্ধুর বিয়েতে যামু নাচবো গামু খামু আর তুই আমরা যাই হোক তোর ব্যাপারটা পরে বলামু নে আর অসুবিধা নাই আর ভাবি একটু ভাবিকে বলি আমরা বন্ধু বন্ধু সবাই মিলে একবার নৌকাতে গেছিলাম ঘুরতে আর আমার বন্ধুর উদরে সেই নৌকাটা ডুবে গেছে সবাই মিলে বুঝলাম সাঁতরিয়া ওই উপরে দিয়ে উঠছি তারপর ভাবি ধরেন মনে করেন সবাই কোনো রকমে সাঁতরিয়া তীরে উঠছি আমরা পারি নাই অনেক কষ্ট করে ডুবুরে দিয়ে উঠাইছি আর বিয়া করছেন ভালো কথা বন্ধুরা একটু স্লিম করে নিতেন আর নিজেও একটু ডায়েট করে নিলে ভালো হইত তোর ব্যাপারটা আমি বুঝুন বুঝুন তো বুঝি না তোর সাথে আমার বোঝা পড়া আছে তোর সাথে আমার দেখা হবে খুব শীঘ্রই দেখা হবে আর তোর ব্যাপারটা মাথায় রইল বন্ধু মানাইছে কিন্তু দুজনে ভাল লাগছে কেমনে বিয়াটা করবো কি বিয়া করলো এটা কি জানে তো এটা ও একটা মোটা বিয়ে করছে একটা মুটি বাবু কি করো ফুটবল খেলি খেলবা না তুমি ফুটবল খেলো ওয়েট কমাও আর লুডু খেললে আমাকে ডাক দিও হ্যাঁ হ্যালো হ্যালো আপনি কিন্তু অনেক সুন্দর আছেন আর দেখে মনে হচ্ছে অনেক স্মার্ট স্লিম সুন্দর একটা ব্যাপার আছে তাই আপনিও না অনেক হ্যান্ডসাম বলিউডের নায়কের মতো হ্যাঁ এটা সবাই বলে আচ্ছা ভাইয়া কি খেলে আপনার মতো স্লিম হওয়া যায় আপনি আমাকে মানে ভাইয়া বলবেন না কি বলবো নাম ধরে রাখতে পারেন থ্যাংক ইউ আজকে থেকে তুমি করেই বল ঠিক আছে পৃথিবীর সবথেকে সোজা কাজ হচ্ছে মানে ওয়েট লুজ করা এটা কোনো ব্যাপারই না এটা হচ্ছে মানে একটা প্রপার ডায়েট আর হচ্ছে ডেইলি ওয়ান আওয়ার এক্সারসাইজ করলেই হয়ে যাবে আর ফুডটা একটু মেনটেন করতে হবে যেমন বলা যেতে পারে সকালবেলা একটু ভারী ফুড নেওয়া যায় আর ডিনারটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে রাত আটটার আগে আর তারপরও যদি ক্ষুধা লাগে তাহলে পানি আর ওটস আর হচ্ছে হালকা পাতলা বিস্কিট নটাই বেটার তাহলে দেখবা অলরেডি মানে তুমি একদম একটা শেপে এসে পড়েছো ও আচ্ছা
আচ্ছা ভাইয়া তাহলে রাখি। রেখে আর কি হবে, থাকবে তো মনেই। কি যে বলেন না। ভাই কি লাগবে বলো। একটি দিন আর এটা কিসের ওষুধ ভাই? তো জন্ডিসের ওষুধ। আপনার কি জন্ডিসের সমস্যা? আমার চোখ দেখলাম মনে হয় আমার জন্ডিস হয়েছে। আমার তো জন্ডিস হয়নি ভাই, আমি জিজ্ঞেস করলাম। আমি কি চাইলেন বুঝলাম না, বুঝতেছি না। না পা ছোটটা কি পোলাপানের লেগা? হ্যাঁ দিব। না না বলেন ভাই আপনার কি লাগবে সেটা বলবেন তো ভাই। আপনাদের এখানে কি হারবালের ওষুধ পাওয়া যায়? না ভাই, আপনি এগুলা গুলিস্তানে দিয়ে গেলে আপনি পাইবেন। দুটো ভাই এটা না, ওই যে টিভির ভিতরে ডিশের চ্যানেলে দেয় না, এক ফাইলই যথেষ্ট মোটা চিকন করে, এটা আছে আপনার কাছে? কি অন্য সমস্যা আছে? না মানে কয় না, ওই যে আপনি কি স্বাস্থ্যবান হতে চান তাইলে এক পাইলেই যথেষ্ট, 770 টাকা, 2 মাস খেলেই প্রয়োজনে টাকা ফেরত। আপনার তো স্বাস্থ্য মাশাল্লাহ ভালো। আরে ভাই আপনি কথা বেশি বলেন ভাই। আবার আরেকটা আছে না, এই যে আপনি কি স্লিম হতে চান তাহলে 990 টাকা। ওই ওষুধগুলি কি আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে হারবাল? না, ওগুলো তো ভালো ওষুধ ভাই, হারবাল ওষুধ। ওইগুলি কি রাখেন না আপনারা? রাখেন না? অনেক কিছু কইছেন ভাই, আমার এই দোকানে কোনো হারবাল ওষুধ কিচ্ছু পাওয়া যায় না। আর আপনার যে স্বাস্থ্য বুঝছেন, এই স্বাস্থ্যতে আপনি যে এই সমস্ত হারবাল টারবাল খায়া এগুলো দিয়ে আসলে ক্লিন করা যাইব না। আপনি রেগুলার হচ্ছে ধরেন একটু ব্যায়াম ট্যায়াম করেন তাইলে ধরেন এরকম একটা স্লিম ফিগার হইতে পারে আর কি। আপনার আপনি কি জানেন আমি জিম করি নি করি না? তার থেকে বড় আপনার বাসায় জানে, আপনার বাসায় আপনি যে কৃষক দোকানে কৃষক বিক্রি করেন এটা জানে আপনার বাসায়? আমি চিকন করবো আমার ওষুধ দিয়ে, আমি এটা হয় না। আমি জানি আমার বেবিটা যদি একটু আদর না করে তাহলে আমি ঘুমাতে পারবো না। তাই আচ্ছা তুমি এরকম ফিসফিস করে কেন কথা বলতেছো? তুমি তো বুঝো নাই, ফিসফিস করে কথা বললে প্রেম বাড়ে, মহব্বত বাড়ে, মায়া বাড়ে। তার মধ্যে আমার গলা একটু কাশি, ঠান্ডা লাগছে, আমি চাইলেও আর না চাইলেও ফিসফিস করে কথা বলতে হয়। তাই আচ্ছা তাহলে রেস্ট নাও, আব্বু আছে তো, কালকে ফোন দিবনি।
তুমি কোথায়? আমি তো ওই প্লেসেই ওয়েট করছি। তুমি কি নীলশাড়ি পরে এসছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মনে হয় দেখতে পেয়েছি। তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? প্রশ্নটা আমি আগে করেছি, বান্ধবীর সাথে দেখা করতে আসছি। আমিও আমার এক বন্ধুর সাথে দেখা করতে আসছি। সত্যি কি তাই? আমার তো বিশ্বাস হচ্ছে না। সন্দেহ তো আমারও হচ্ছে, তুমি এত সাজুগুজু করে একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো, সেটা তো হয় না। তুমি আমাকে